আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আনবক্সিং ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স, আমি আমার হাজবেন্ডের জন্য একটি নতুন ফোন অর্ডার করেছিলাম। তো আজ যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন দেখি আমার ফোনের মধ্যে একটি মেসেজ এসেছে, আজকে আমার পার্সেলটা চলে আসবে 9:30 to 10:30 মধ্যে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু আমি আমার হাজবেন্ডের জন্য একটি নতুন ফোন অর্ডার করেছি। এর জন্য তো ফোনটি হচ্ছে স্যামসং গ্যালাক্সি S23 Ultra। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব এই আর কি। তো আজ ছিল 23 ফেব্রুয়ারি, আর ফোন কিন্তু এখনও বের হয়নি, আগের দিন আমাদের কাছে চলে এসেছে। আর 24 ফেব্রুয়ারিতে কিন্তু ফোনটা বের হবে এই আর কি, যেহেতু নতুন ফোন এসেছে। এর জন্য ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে। আর যে কালার পছন্দ করেন সেই ফোনটা কিন্তু অর্ডার করতে পারবেন। আমি আমার হাজবেন্ডের পছন্দের কালার অর্ডার করেছি। তো এখন দেখতে পাচ্ছেন উনি কিন্তু ওপেন করে নিচ্ছেন, যেহেতু ওনার জন্য অর্ডার করেছি তো ওনার পছন্দের কালার ফোন কিন্তু আমি চুজ করেছি এই আর কি। আর আমি আর আমার হাজবেন্ড স্যামসং ফোন ইউজ করতে খুব বেশি পছন্দ করি। প্রথমে কিন্তু আমরা আইফোন ইউজ করতাম, বাট এখন আর ইউজ করা হয় না, যেহেতু স্যামসং আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তাই আর আমার ছেলেরা কিন্তু আইফোন অনেক বেশি পছন্দ করে, ওরা আইফোন ইউজ করে। আর আমি আর আমার হাজবেন্ড আমরা স্যামসং ফোন ইউজ করি এই আর কি। তো আমরা যদি একজন আরেকজনকে গিফট দেই তাহলে দেখবেন খুব বেশি ভালো লাগে, হোক দামি কিংবা কম দামি গিফট, সেটা কিন্তু ম্যাটার করে না, গিফট তো গিফটই। আর আমি কিন্তু খুব বেশি আনন্দ পাই কাউকে গিফট করা বা গিফট পেলে এই আর কি। তো আমি সবসময় আমার হাজবেন্ড আমাকে গিফট করে থাকেন, তো ভাবলাম কেন না আমি ওনাকে কোনো কিছু, হয়তোবা একটি কিছু যদি গিফট করি তাহলে উনিও খুব বেশি খুশি হবেন। তো ভাবলাম যেহেতু নিউ ফোন বের হবে তো ওনার জন্য একটি ফোন অর্ডার করি এই আর কি। তো আমি আমার হাজবেন্ডকে একটি ফোন গিফট করতে পেরেছি বলে খুবই আনন্দিত, আর উনিও খুব বেশি খুশি হয়েছেন। এই তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফোনের কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আর নাইস, আর উনি কিন্তু খুব বেশি পছন্দ করেছেন, উনি যে পছন্দ করেছেন তাতে আমি খুব আনন্দ পেয়েছি এই আর কি। তো এখন দেখতেই পাচ্ছেন উনি ওপেন করে নিচ্ছেন আর ফোনটা অন করে নিচ্ছেন। আর স্যামসংয়ের পিকচার কিন্তু মাশাল্লাহ খুবই নাইস পিকচার উঠে, আর ভিডিওগুলো কিন্তু খুবই নাইস হয় এর জন্য আর কি। আর যারা স্যামসং ফোন ইউজ করেন তারা তো অবশ্যই জানেন স্যামসং ফোন থেকে পিকচার আর ভিডিও খুবই ভালো হয়। এই তো দেখতেই পাচ্ছেন উনি অন করে নিচ্ছেন, আর ফোনের জন্য কিন্তু স্ক্রিন প্রোটেক্টর আর হচ্ছে খাবার আমরা অর্ডার করব, যেহেতু নতুন ফোন চলে এসেছে আজ তো অর্ডার করা হয়নি, এখন আমাদের পছন্দ হয়েছে তাই ফোনের জন্য স্ক্রিন প্রোটেক্টর আর হচ্ছে খাবার অর্ডার করব এই আর কি। এই তো দেখতে পাচ্ছেন ক্যামেরা আর ফোনের কালার অনেকই নাইস, আর রেড কালার খুবই নাইস কালার, আর এই কালারটা কিন্তু
শুধু অনলাইনেই অর্ডার করতে হয়। এটি কিন্তু শপ থেকে কেনা যায় না, এর জন্য আমরা অনলাইনে অর্ডার করেছি। মাশাআল্লাহ, নাইস কালার, আমার হাজবেন্ডের খুব পছন্দ হয়েছে। তো এখন আবারও দেখে দিচ্ছি এই খাবারের মধ্যে কী কী ছিল। এখানে হচ্ছে চার্জার, আর হচ্ছে ফেন, আর ফোনের মধ্যে কিন্তু একটি ফেনও ছিল। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন তাহলে দেখবেন এর মধ্যে কী কী ছিল এই আর কি। আজ অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও শেয়ার করিনি। অনেক আপু আর ভাইয়া কিন্তু কমেন্ট করেছেন কেন ভিডিও শেয়ার করিনি। আপনারা আমাকে মনে রাখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর ইনশাল্লাহ আমি ট্রাই করব ভিডিও শেয়ার করতে। আর অনেকগুলো ভিডিও কিন্তু আমি রেকর্ড করেছি বাট শেয়ার করা হয়নি। তো এখন থেকে আমি ভিডিও শেয়ার করব। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।